হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে প্রবাসীদের জন্য একটি সুখবর রয়েছে। অবশেষে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের উপরে যে প্রণোদনা দেয়া হয় তা বৃদ্ধি করল সরকার। প্রণোদনার পরিমাণ কত শতাংশ বাড়ানো হয়েছে, এটি কবে থেকে কার্যকর হবে, এ প্রণোদনার অর্থ কারা পাবেন কারা পাবেন না, তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রঞ্জয় দাস, আপনারা দেখছেন আমার চ্যানেল রঞ্জয় 365। আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, এতে করে নতুন কোনো ভিডিও পাবলিশ হলে আপনারা সবার আগে পেয়ে যাবেন। রেমিটেন্সের উপরে প্রণোদনা দেওয়া শুরু হয় 2019-20 অর্থবছর থেকে। অবৈধ পথে হুন্ডি বন্ধ করার জন্যই এটি করা হয় এবং এর সুফলও পাওয়া যায়। বৈধ পথে রেমিটেন্সের পরিমাণ অনেক বেড়ে যায় এবং দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও রেকর্ড সংখ্যক বৃদ্ধি পায়। অনেকদিন ধরেই প্রবাসীদের একটি দাবি ছিল যে এই প্রণোদনার অর্থের পরিমাণ আরেকটু বৃদ্ধি করা। অনেক জল্পনা কল্পনা চলছিল যে কত শতাংশ বাড়ানো হবে। কেউ বলছিল 1% বাড়ানো হবে, আবার কেউ বলছিল 2% বাড়ানো হবে। অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের উপরে যে প্রণোদনা দেওয়া হয় তার পরিমাণ বাড়ানো হয়েছে। অর্থ মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এটি জানানো হয়েছে এবং এতে বলা হয়েছে যে পূর্বে প্রণোদনা দেওয়া হতো 2% এবং এখন থেকে তা দেয়া হবে 2.5%। অর্থাৎ কেউ যদি এখন 1,00,000 টাকা রেমিটেন্স পাঠায় তাহলে তিনি 2,500 টাকা প্রণোদনা পাবেন। কবে থেকে এটি কার্যকর হবে? সরকারের পক্ষ হতে বলা হচ্ছে এটি হলো প্রবাসীদের জন্য নববর্ষে শেখ হাসিনার উপহার। অর্থাৎ 1 জানুয়ারি 2022 হতেই এটি কার্যকর হবে। 1 জানুয়ারি 2022 হতে কেউ যদি রেমিটেন্স পাঠান তাহলে তিনি এই 2.5% প্রণোদনা পাবেন। অর্থাৎ 1 জানুয়ারি 2022 হতে কেউ যদি 1,00,000 টাকা রেমিটেন্স পাঠান বিদেশ হতে তাহলে তিনি 2,500 টাকা প্রণোদনা পাবেন। অনেকে এটিকে মিথ্যা খবর ভাবতে পারেন, সেজন্য আমি বিভিন্ন নিউজ পেপারে প্রকাশিত নিউজ আপনাদের সামনে তুলে ধরছি। এ সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়েছে প্রথম আলো পত্রিকায় 1 জানুয়ারি 2022 এবং এতে বলা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি, প্রবাসী আয়ে প্রণোদনা বেড়ে হলো 2.5%, আজ থেকে কার্যকর। দেশে প্রবাসী আয় পাঠালে আগের চেয়ে বেশি হারে নগদ প্রণোদনা পাওয়া যাবে। প্রবাসী বাংলাদেশিরা দেশে অর্থ পাঠালে এতদিন 2% হারে প্রণোদনা পেতেন, আর শনিবার থেকে তারা এ প্রণোদনা পাবেন 2.5% অর্থাৎ 2.5% হারে। অর্থ মন্ত্রণালয় আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বলা হয়েছে আজ থেকে সিদ্ধান্ত কার্যকর। অনলাইন পত্রিকা ঢাকা পোস্টেও এ সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে রেমিটেন্সে প্রণোদনা বাড়ালো সরকার। দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের গুরুত্ব বিবেচনায় রেমিটেন্স প্রণোদনা বাড়িয়েছে সরকার, যা আজ থেকেই কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনলাইন পত্রিকা bdnews24.com-এ এ সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়েছে। নতুন বছরে বাড়লো রেমিটেন্সে প্রণোদনা। খ্রিস্টীয় নতুন বছরের প্রথম দিন প্রবাসে কর্মজীবীদের জন্য সুখবর দিল সরকার। জানুয়ারি থেকে রেমিটেন্সে প্রণোদনা 2% থেকে বাড়িয়ে 2.5% করার ঘোষণা দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এখন এই প্রণোদনা অর্থ কারা পাবেন? যারা বৈধ পথে বিদেশ হতে রেমিটেন্স পাঠাবেন তারাই এই প্রণোদনার অর্থ পাবেন। বৈধ পথ বলতে যারা গোপন নাম্বারে এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে রেমিটেন্স পাঠাবেন তারা এই 2.5% প্রণোদনা পাবেন। এছাড়া যারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে রেমিটেন্স পাঠাবেন তারাও কিন্তু এই 2.5% প্রণোদনা পাবেন। কারাই প্রণোদনা পাবেন না? যারা অবৈধ পথে হুন্ডির মাধ্যমে পাঠাবেন তারা কিন্তু এই 2.5% প্রণোদনা পাবেন না। সুতরাং এখন থেকে আপনারা বৈধ পথে রেমিটেন্স পাঠাবেন, এতে করে আপনি উপকৃত হবেন আবার দেশও উপকৃত হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর ভিডিওটিকে যদি আপনারা ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করবেন, তাহলে ওনারা জানতে পারবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আজ এ পর্যন্তই। সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন।